হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো নেই, সেই জন্যই ভিডিও আসছে না চ্যানেলে, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা সবাই জানো যে শর্ট চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাচ্ছে বা শর্ট ভিডিও মনিটাইজ হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2023 থেকে। তো আমি এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করি, ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করি আমি। তো আমি তোমাদের একটা কথা বলে দিই, এই তো লিগ্যালি মানে অফিসিয়ালি একদম 1 তারিখ থেকে সমস্ত শর্ট ভিডিও কিন্তু মনিটাইজ হওয়া শুরু হয়ে গেছে, অ্যাড আসা শুরু হয়ে গেছে। আমার কাছে মেইলও চলে এসছে, আমার কাছে কিন্তু ইউটিউব তরফ থেকে একটা পপ আপও চলে এসছে, ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে শর্ট ভিডিও তৈরি করে দেখিয়েও দিয়েছি। তো যাই হোক, তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, প্রত্যেকের তো শুরু হয়ে গেছে অলরেডি অ্যাড আসা এই 1 ফেব্রুয়ারি থেকে, কিন্তু আমার আরও অনেকদিন আগে থেকে কিন্তু শর্ট ভিডিও মনিটাইজ হয়ে যেত, ঠিক আছে? আমি যতগুলো শর্ট ভিডিও আপলোড করেছি একটা বাদ দিই, আর সমস্ত শর্ট ভিডিও কিন্তু আমার মনিটাইজ, ঠিক আছে? তো যেদিন থেকে এই আপডেটটা এসেছিলো যে 1 ফেব্রুয়ারি থেকে আসবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলা হয়েছিল, তো সেদিনই কিন্তু আমার পুরোপুরি চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো শর্ট ভিডিওগুলোই, ঠিক আছে? সেদিন থেকে শুরু হয়ে গেছিলো শর্ট ভিডিও মনিটাইজ হওয়া। তো যাই হোক, তো এখন আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো, শর্ট ভিডিও তো মনিটাইজ হচ্ছে কিন্তু আর্নিং কেমন, কত ভিউসে কত টাকা দিচ্ছে, এটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, ঠিক আছে? তো কত ভিউসে কত টাকা, তোমরা সবাই জানো যে আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা টাকা দেয় যাদের লং চ্যানেল রয়েছে তাদেরকে। তো তোমার তো শর্ট চ্যানেলেরও তো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তো কেমন ভিডিও আপলোড করলে তোমাদের আর্নিং বেশি হবে, কেমন ভিডিও আপলোড করলে আর্নিং কম হবে, সবটাই বলছি আমি আমার চ্যানেল অনুযায়ী তোমাকে বলবো যে কত ভিউজে কত টাকা দিচ্ছে, ঠিক আছে? এখন তো সবেমাত্র শুরু হলো মনিটাইজ হওয়া, তো কত টাকা দিচ্ছে এখনই কিন্তু শিওরলি কেউ বলতে পারবে না, অন্তত 1 মাস না যেতে, ঠিক আছে? তো এখন সবেমাত্র এক্সপেরিমেন্ট চলছে। তো আমি তোমাদেরকে আমার চ্যানেল অনুযায়ী যে কত টাকা দিচ্ছে, কেমন আর্নিং হচ্ছে শর্ট ভিডিওগুলোতে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুগুলো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেলবানটিতে ক্লিক করো, আর বন্ধুরা ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কত ভিউসে কত টাকা এই শর্ট ভিডিওতে, ঠিক আছে? কেননা তোমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন, যে লং চ্যানেল হোক বা শর্ট চ্যানেল হোক, তোমাদের মনে একটা প্রশ্ন থাকেই যে কত ভিউসে কত টাকা দেয়। তো আমি হয়তো আগে কোনো একদিন বলে দেবো যে লং ভিডিওতে কত ভিউসে কত টাকা দেয়, তুমি আজকে বলছি শর্ট ভিডিওতে কত ভিউসে কত টাকা দেয়। তো বন্ধুরা, আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও। তো এটাকে ওপেন করে নিলাম, করে নেওয়ার পরে আমি কন্টেন্টের মধ্যে চলে যাচ্ছি। কন্টেন্টের মধ্যে চলে যাওয়ার পরে এবার কিন্তু আমি আমার শর্ট ভিডিওগুলো যে আপলোড করেছি সেগুলো এখানে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এখানটায় কিন্তু আমার শর্ট ভিডিওগুলো এই যে আছে, ঠিক আছে? এই কটা কিন্তু নয়, আরও কিন্তু শর্ট ভিডিও আমার রয়েছে। তো আমি এখানটাতে টু স্টর্ট বাই করে দিই, মোস্ট ভিউড, ঠিক আছে? তো এটা করে দিলে পরে আমার কিন্তু এই কটা এখানে দেখাচ্ছে, কিন্তু এই কটা নয়, আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেটাগুলো দেখো এই ভিডিওসের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? আজকে এই দুটো করেছিলাম, ঠিক আছে? এই যে করেছি, এগুলো কিন্তু এখান থেকে ওদিকে যাচ্ছে না, ঠিক আছে? তো আমি তোমাদের একটা কথা বলে দিই যে এখানটাতে এই যে শর্ট ভিডিও মাত্র আমার এই একটা ভিডিও ছাড়া, এই যে এই একখানা ভিডিও ছাড়া আর সমস্ত ভিডিও আমার কিন্তু মনিটাইজ। দেখো, এটা মনিটাইজ, এটা মনিটাইজ, এটা মনিটাইজ, এটা মনিটাইজ, এটা মনিটাইজ, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আর্নিংও কিন্তু আমার শো করছে, ঠিক আছে? দেখতে থাকো একটুখানি। এই দেখো, আজকে যে আমি আপলোড করেছি, এটা মনিটাইজ, এটা মনিটাইজ। তারপরে বন্ধুরা, তোমাদের আরও দেখাই দিচ্ছি, আমি ওপেন করেও দেখাবো, ঠিক আছে? টেনশন নেওয়ার দরকার নেই। এই যে প্রত্যেকটা কিন্তু আমার মনিটাইজ হয়ে আছে, প্রত্যেকটা মনিটাইজ, প্রত্যেকটার মধ্যে কিন্তু কিছু কিছু করে কিন্তু রেভিনিউ কিন্তু যোগ হচ্ছে, ঠিক আছে? কিছু কিছু করে। তো আমি তোমাদেরকে একটুখানি ওপেন করে দেখাই। তো যেমন ধরো, আমি একটা ভিডিও ওপেন করছি, ঠিক আছে? যেমন এই একটা ভিডিও আমি ওপেন করছি, তো এই ভিডিওটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি যে গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে। যাওয়ার পরে বন্ধুরা দেখো, এই ভিডিওটার মধ্যে যে ভিউজ তো ঠিকঠাকই এলো, কিন্তু বেশি একটা আসলো না, ঠিক আছে? তারপরে তোমাদের এই রেভিনিউতে চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা দেখো, এই ভিডিওটা থেকে কিন্তু আর্নিং হয়েছে $0.04, ঠিক আছে? $0.04 কিন্তু আমার আর্নিং হয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, রেভিনিউ ফর এভরি 1K ভিডিও RPM দেখো 0.05, তো RPM হচ্ছে 0.05, ঠিক আছে? তো এইরকম কম, আর যাদের অন্য চ্যানেল, আমার টেক চ্যানেল বললে কিন্তু এরকম দেখাচ্ছে, আর আমার এটা একদম নতুন চ্যানেল, আর যাদের অন্য ক্যাটাগরির ভিডিও তাতে কিন্তু একদম কিন্তু লো, একেবারে লো, ঠিক আছে? আমি তো তোমাদেরকে এই একটা দেখালাম, তারপরে তোমাদেরকে আমি আরও দেখিয়ে দিচ্ছি। দেখো, আরেকটা আমি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, একটা 1K ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওটা একটু ওপেন করে দেখাই।
দেখো ওপেন হচ্ছে ভিডিওটা, ঠিক আছে। এটাকেও আমি চলে যাচ্ছি গো টু অ্যানালিটিক্সের মধ্যে। তো যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে রেভিনিউ সেকশন, রেভিনিউ সেকশনের মধ্যে আসার পরে দেখো এটাতে এই যে আরও কম, $0.02, ঠিক আছে। এই যে $0.02 হয়েছে, আর রেভিনিউ পার মাইল হচ্ছে দেখো $0.02, ঠিক আছে। 1000 ভিউতে আমাকে $8 দিবে, ঠিক আছে। এই হচ্ছে শর্ট ভিডিওর ফান্ডা, যে সবাই বলছে যে প্রচুর টাকা প্রচুর টাকা, আদৌ কিন্তু শর্ট ভিডিওতে সেই টাকা কিন্তু আসবে না, ঠিক আছে। 1 কোটি ভিউস হলে কত টাকা হবে? খুব বেশি জোর হলে $50-60 হয়তো হবে 1 কোটি ভিউসে, তার বেশি কিন্তু পাবে না, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমি আরেকটুখানি দেখিয়ে দিই যে আমার অ্যানালিটিক্সে গিয়ে যে আমার শর্ট ভিডিওর RPMটা কী আছে টোটালি, ঠিক আছে। তো এই হচ্ছে রেভিনিউ সেকশন, রেভিনিউ সেকশনের মধ্যে যাওয়ার পরে এবার এখানটায় দেখো এই যে আমার শর্ট ভিডিওর পারফরমেন্স দেখো $0.15, মোটামুটি আমার কিন্তু ঠিকঠাকই রয়েছে, আমার চ্যানেল অনুযায়ী কিন্তু ঠিকঠাক রয়েছে $0.15। এই হচ্ছে আমার শর্ট ভিডিওর মানে ভিউসে কত টাকা দেবে সমস্তটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আমার কিন্তু অনেকটা বেশি আছে, হাই আছে, ঠিক আছে, অনেকের কিন্তু এতটা কিন্তু নেই। তো যাই হোক, এটাই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। আর বেশি বড় করছি না ভিডিওটাকে, তো এখানেই শেষ করছি। তো তোমরা ভালোভাবেই দেখতে পেলে যে কত ভিউসে কত টাকা দিচ্ছে শর্ট ভিডিওর মধ্যে। তো এটা এই শুরুতে বলে একদম কম, কিন্তু আর কদিন পরে কিন্তু এটা সবটাই বেড়ে যাবে, ঠিক আছে, অনেকটাই বাড়বে। কিন্তু সব চ্যানেলের জন্য বাড়বে না, বিশেষ করে টেক চ্যানেলের জন্য কিন্তু বাড়বে। তো যাই হোক বন্ধু, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। বাই।